হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি পাস্তা বানিয়ে দেখাবো যেটার নাম পাস্তা ফ্রুত্তো দি মারে। এটা টোটালি একটা ইটালিয়ান রেসিপি, আর এটা তৈরি করতে আমার লাগবে 200 গ্রাম ফ্রেশ পাস্তা। আমি নিয়েছি এটা লিঙ্গুইনে, কেউ কেউ এটাকে নিচ্ছে স্পাগেটি বা অন্য কিছু। নিয়েছি চেরি টমাট 4-5টা, নিয়েছি 1 কাপ পরিমাণ টমেটো সস, এটা ভলিউম ফিস্ক ভলিউম, এখানে মরিচ কুচি, রসুন কুচি, পার্সেলিয়া কুচি, ব্ল্যাক ফিস্ক, মশলার, এটি স্পেশালি ব্লু মশলার, এটা ব্লু মশলার, এর সাথে স্কাম্পি। আমি এখানে 4টি পদ নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। অলিভ অয়েল, হোয়াইট ওয়াইন। তো বন্ধুরা, শুরু করা যাক আমার রেসিপি। দিয়ে দিচ্ছি রসুন, মরিচ, অলিভ অয়েল, সাথে ফিসগুলি ভেজে নেব। মাছটিকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাতে আমি দিয়ে দিব হোয়াইট ওয়াইন। এর সাথে আমি যে ফিস্ক ভলিউমটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। সাথে একটু সাদা মরিচ গুঁড়ো, একটুখানি লবণ। এর মধ্যে আমি ছেড়ে দেব ককটেল টমাট। পাশাপাশি এখন আমি পাস্তাটা এখন কুকে দিয়ে দিব। এটা কুক করতে আমাকে লাগবে 2 থেকে 3 মিনিট এটা কুক হওয়ার জন্য। মশলাগুলি মাছের সাথে ভালো করে লেগে যাওয়ার পর আমি এটাতে দেব টমেটো সস। এই অবস্থায় আমি মাছগুলোকে টমেটো সসের সাথে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। পাস্তাটি যখন সিদ্ধ করা হবে সেটা যেন অবশ্যই লবণাক্ত পানি হয়, পানিতে লবণ দিয়ে তার মধ্যে পাস্তাটাকে সিদ্ধ করতে হবে।
নতুবা লবণটা ভালো করে পাস্তার সাথে মিক্স হবে না। এখন আমি আমার এই মিশ্রণটাতে পাস্তাটা দিয়ে দেব। এখান থেকে একটু গরম পানি দিয়ে দেব। এখন মধ্যম আঁচে আমি এটাকে এক দুই মিনিট কুক করে নেব, সসটা যেন পাস্তার সাথে খুব ভালো করে অ্যাড হয়। আর এর মাঝে আমি এই যে পার্সেলিয়া কুচি নিয়েছিলাম এটা এখানে দিয়ে দেব। দেখাই যাচ্ছে সুন্দর একটি রং এবং গাঢ় হয়েছে। নামানোর পূর্ব মুহূর্তে আমি এক চামচ বাটার দিয়ে দেব। বাটারটা এটার সাথে মিক্স করে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাস্তাটা। পাস্তা রান্না হয়ে গেছে, এখন আমি তোমাদের দেখাবো এটা কিভাবে প্লেটে পরিবেশন করা হয়। আমি এখানে একটা প্লেট রেখেছি, প্রথমে আমি পাস্তাগুলি সুন্দর করে এখানে তুলে নেব। পরে একে একে আমি যে মুসলোগুলি রেখেছিলাম এই মুসলোগুলি তিন দিক থেকে তিনটি মুসলো সুন্দর করে সাজাবো। পরবর্তীতে আমি একটি চামচ নিয়ে অবশিষ্ট যে আমার মাছগুলি রয়েছে সেটাকে এটার উপর সুন্দর করে আমি রেখে দেব। আমি স্পেশালি একটি বড় ব্লু মুসলো নিয়েছিলাম, সেটা এটা থাকবে টপে। আমাদের দৃষ্টি মনে আছে বন্ধুরা, আমি পাস্তা কুক করার সময় এটাতে পার্সেলিয়া দিয়েছিলাম, এখন পরিবেশনের পূর্বে ঠিক একইভাবে আমি কিছু পার্সেলিয়া এইভাবে ছিটিয়ে দেব। তো বন্ধুরা কেমন হলো আমার পাস্তা কমেন্টস করে জানাবে। আর তোমাদের ইনভাইট রইল, তোমরা যদি কখনো আসো আমার রেস্টুরেন্টে আমি তোমাদেরকে মজার মজার রান্না করে খাওয়াবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে অন্য সময় আসবো আর একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা।